হ্যালো বন্ধু বান্ধবসকল, আজি আপোনালোকে লো বহুত একটা ভাল খবর। সেই ভাল খবর হল যুবক যুবতী সকলের বাবে। আপনার যদি যুবক যুবতী হয় আর আপনার বয়স যদি 18 বছরের পর 45 বছরের ভিতর হয়, তেনহলে আপনার বহুত একটা ডাঙর ঘোষণা করলে। সেই ডাঙর ঘোষণাটি হল আপনাকে প্রত্যেকজন যুবক যুবতী প্রত্যেক মাহত আপনাকে 10,000 টাকার পর 12,000 টাকা পাব। সেইটার কারণে আপনাকে কি করব লাগবে, আপনাকে এটা অনলাইনত আবেদন করব লাগবে। তো আপনাকে সেই আবেদনটা কেন করব, কত করব, আপনাকে ডিটেলস খিনি জানা দিম এই ভিডিওটোত। আপনাকে ডকুমেন্টস কি কি লাগবে, আপনাকে যোগ্যতা, আপনাকে কোয়ালিফিকেশন কি লাগবে, পড়া শুনা কি লাগবে, আর আপনাকে সেই ডকুমেন্টস খিনি জমা দিলে আপনাকে কেনেক সেই আপনাকে কিটু পাব, সকল ডিটেলস খিনি এই ভিডিওটো জানাম। তো আপনাকে ভিডিওটো সকলে সম্পূর্ণ শেষলকে চাই থাকুক, অল্প স্কিপ নকরব, কেন আপনাকে এই ভিডিওটোর পর বহুতই হেল্পফুল হব। তো আপনাকে এতিয়া চাক আপনাকে সেইটা অনলাইন আবেদনটা কেন করব, ডকুমেন্টস কি কি জমা দিব। সেই আপডেটটো গৌরব গগৈ ডাঙরী ইয়াতে আপডেটটো দি জানায় যে 5,00,000 যুবক যুবতীক সরকারি চাকরি বা আপনাকে প্রাইভেট কোম্পানিত আপনাকে চাকরি দিব, কর্মসংস্থাপন দিয়ার ব্যবস্থা করব। তো সেইটার কারণে অলরেডি কিন্তু আপনাকে ইয়াতে 15,000 অধিক লড়া ছালিয়ে যুবক যুবতীক ইতিমধ্যে আবেদন করলে। তো আপনাকে সেইটার কারণে কেনেক আবেদন করব ইয়াতে আপনাকে চাবছে, ইয়াতে লিঙ্কটা চাবছে, ইয়াতে আপনাকে চাবছে 15,000 অধিক লোকে কিন্তু এইটো অলরেডি আবেদন করলে। আপনাকে যদি মেট্রিক পাস আছে, হায়ার সেকেন্ডারি পাস আছে, তেনহলে আপনাকে যদি কোয়ালিফিকেশনটা ভাল আছে, তেনহলে আপনাকে অল্প লেট নকরি আপনাকে সোনকালে সেইটার কারণে আবেদন করব। তো ইয়াতে আপনাকে সেইটো কেন আবেদন করব, ইয়াতে আপনাকে চাবছে একটা লিঙ্ক চাবছে, এই লিঙ্কটা আপনাকে ক্লিক করব। নহলে আপনাকে কি করব, মই ডিসক্রিপশন বক্সত লিঙ্কটো দি দিম, সেইটার পর আপনাকে কিন্তু ক্লিক করে আপনাকে সেইটো আপনাকে আবেদন করব পড়ব। তো আপনাকে অল্প তলফা যাব, তলফা যাওয়ার পিছত ইয়াতে আপনাকে চাবছে কংগ্রেস পার্টি জব গ্যারান্টি প্রোগ্রাম। এইটো কিন্তু আপনাকে আরো একটা কথা কই দিব বিচারিছো, এইটো কিন্তু কোনো ধরনের আপনাকে লোনের টাকা নাপায় বা আপনাকে কোনো ধরনের আসনির টাকা নাপায়, সেইটুক আপনাকে একটা কর্মসংস্থাপন দিব, আপনাকে জব দিব, আপনার প্রাইভেট কোম্পানিত হব পারে বা আপনাকে গভর্নমেন্ট জব হব পারে, আপনাকে জব এটা দিব, আর আপনাকে সেই জবটো করে পেলেহে আপনাকে প্রত্যেক মাহত সেই টাকাখিন পাব। তো আপনাকে ইয়াতে চাবছে সেই রেজিস্ট্রেশন ফর্মটো, এইটো আপনাকে ফিল আপ করব লাগবে। তো ইয়াতে আপনাকে চাবছে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, আপনাকে মোবাইল নম্বর, তারপর ইয়াতে চাবছে এপ্লিকেশন, ইমেইল আইডি, তারপর ইয়াতে মেইন যেটু কথা, ইয়াতে কোয়ালিফিকেশন, আপনাকে কোয়ালিফিকেশনটো কিন্তু ইয়াতে ভাল করে লিখি দিব, আপনাকে কি পরিছে, আপনাকে মেট্রিক পাস করছে না হায়ার সেকেন্ডারি পাস করছে, আর কোনটো ক্লাসত আপনাকে মেট্রিকত কি পার্সেন্ট আছে, আপনাকে হায়ার সেকেন্ডারিত কি পার্সেন্ট আছে, সকল কথাখিন কোয়ালিফিকেশন লিখি দিব। লিখি দিয়ার পিছত ইয়াতে আপনাকে চাবছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তো আপনাকে আপনি কোনটো সমষ্টির পর হয় সেইটো আপনাকে আপনার লোকেশনটো ইয়াতে এরিয়াটো আপনাকে সেট করব লাগবে। তারপর ইয়াতে আপনাকে চাবছে সাবমিট, তো মই ইয়াতে ফিল আপ করে আপনাদের সাবমিট করে দেখাই দিব, মই আগতে ফিল আপ করে ইয়াতে মই সেই এপ্লিকেশন ফর্মটো ফিল আপ করলো সুন্দরক। ইয়াতে আপনাকে চাবছে মোর কোয়ালিফিকেশনবিল দিয়ে দিল, নামবিল দিয়ে দিল, দিয়ার পিছত ইয়াতে আপনাদের চাবছে শেষর পালে সাবমিট। তো এতিয়া মই সাবমিট অপশনটো ক্লিক করো, চাও কি আহে। তো সাবমিট অপশনটো ক্লিক করার পিছতে ইয়াতে কেনেকুয়া পেজটো আহি ইয়াতে আপনাদের চাব পারব। তো ইয়াতে সাবমিট অপশনটো ক্লিক করো, ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের চাবছে কংগ্রেচুলেশন, ইয়াতে কংগ্রেচুলেশন মেসেজটো মোর আহি গল। তো আপনাদের ইয়াতে নিশ্চয় চাব পারলে এনেকুয়া সেম ধরনের আপনাদের কংগ্রেচুলেশন মেসেজ আহিব। তারপর ইয়াতে আপনাদের চাবছে উপরের ফালে এটা আকো এটা আপনার মোবাইল নম্বরত এটা পার্সোনাল মেসেজ আহিব। তো এনেকুয়া ধরনের আপনাদের সেম এটা মেসেজ আহিব, আপনার আহিব ইয়াতে আপনাদের নিশ্চয় চাব পারছে। তো আপনার এই মেসেজটা আহিলে আপনার কামখিনি হেক, আর আপনাদের এইটার কারণে যেতে এলিজিবল হব। তারপর অফিসের ফলের একটা মেসেজ আহিব, নহলে আপনাকে এটা ফোন কল আহিব, আর ফোন কল করে আপনাদের জানাব যে আপনাকে সেইটার কারণে এলিজিবল হয়েছে, আর আপনাকে তাতে ডকুমেন্টস খুঁজব পারে, আপনার অরিজিনাল যেখানে ডকুমেন্টস আছে সেইটুক আপনাদের শো করাব খুঁজব পারে। তো আপনাদের নিশ্চয় কথাখিন গম পালে। তো আজির ভিডিওখানি আসলে সরু একটা আপডেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাছ।